আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পাশে আমার যে ভাই বসে আছেন, যে ভাইকে আজকে আপনাদের সাথে নিয়ে আসছি, আমাদের একজন প্রবাসী ভাই। প্রবাস অনেকের কাছেই অনেক সুখের একটি ঠিকানা, কিন্তু সম্পূর্ণ ভুল। বেশিরভাগ মানুষই যারা আমাদের এই কন্টিনেন্টাল থেকে যারা যান মধ্যপ্রাচ্যের দিকে বিশেষত, খুবই কষ্টে জীবনযাপন করেন, উপার্জন করেন যেমন অনেক কষ্টে, সারাটা দিন মন পড়ে থাকে দেশের জন্য, দেশের মানুষদের জন্য, প্রিয় মানুষদের জন্য। কতটা অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে তারা যে আসলে উপার্জনটা করেন সেটা একমাত্র তারাই জানেন। এবং এই উপার্জনের যেই টাকাটা দিয়ে তার পরিবারের মুখে যেমন হাসি ফুটে ওঠে, তেমনি আমাদের পুরো দেশ সমৃদ্ধশালী হয়। এই যে এত বড় বড় ব্রিজ বলেন, এত বড় বড় যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হয়, আমাদের এই ভাই বোনদের উপার্জিত কষ্টের টাকায়, এই রেমিটেন্সের টাকায়। দর্শক, এই মানুষগুলোই যখন এই বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হয়ে যান, রুটি উপার্জনের জন্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজেও তারা রিস্ক নিতে তখন পিছপা হন না, এবং তখনই মাঝে মাঝে কিছু বিপত্তি ঘটে, অনেক সময় জেনে অনেক সময় না জেনে। কখন যে আসলে অসুস্থ হয়ে পড়েন নিজেরাও বলতে পারেন না, যেটা আমার এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল। গত প্রায় 4 বছর ধরে উনি ব্যথার সাথে যুদ্ধ করছেন, অনেক চিকিৎসা করেছেন দেশে বিদেশে, কোনো ফল পাননি। বা যখনই সন্ধান পেয়েছেন ডিপিআরসি হসপিটালের, জানতে পেরেছেন যে অপারেশনবিহীনভাবে চিকিৎসা করে এই মানুষগুলোকে সুস্থ করে তোলা সম্ভব, এবং হাজারো মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, তাদের ভিডিওগুলো দেখেছেন মন ছুটে গেছে, আমিও যাব, আমিও আসব, দেরি করেনি চলে এসেছেন স্যারের কাছে। আসুন না, তারপরে কি হয়েছে তার কাছ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আব্দুল জহুর। জহুর, বাংলাদেশে কোথায় বাড়ি? আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। হবিগঞ্জের কোথায় অবস্থিত? বানিয়াচং গ্রাম। বানিয়াচং, আমরা এই নামটার সাথে আসলে অনেক পরিচিত, বানিয়াচং। স্যার, আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? আমি প্রবাসে সৌদিতে ছিলাম, রিয়াদে। কত বছর হবে স্যার ওখানে? রিয়াদে তো আমার হয়েছে প্রায় 20-22 বছরের মতো। 20-22 বছর, মানে জীবনের অনেকটা সময়, একদম ইয়াং এজে চলে গিয়েছিলেন, জীবনের অনেকটা সময় অলরেডি ওখানে পার করেছেন। দর্শক, আমরা কিন্তু এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা জীবনের দীর্ঘ একটা সময় প্রবাসে কাটিয়েছেন। আপনি চিন্তা করেন তো, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এতটা বছর আপনি, মাঝে মাঝে হয়তো আপনি দেশে আসছেন থেকে, আসলে কি মনের চাহিদাটা পূরণ হয়? হয় না। কিন্তু আমরা যারা শহরে থাকি, আমরা কিন্তু সুযোগ পেলেই গ্রামে ছুটে যাই আত্মীয় স্বজনের কাছে একটু দেখার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। যখন ফোনে কথা বলি আসলে কি আমাদের মনের তৃপ্তিটা হয়? হয় না। একটু সামনাসামনি গিয়ে একটু ধরে ছুঁয়ে কথা বলা সেটা কিন্তু অন্যরকম বিষয়। যাই হোক দর্শক, স্যার, আমরা জানি যে আপনি গত প্রায় 4 বছর যাবত আপনি আপনার PLID রোগে আপনি ভুগছিলেন। কি হয়েছিল, কোনো ধরনের দুর্ঘটনা নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? হঠাৎ করে না, মধ্যে মধ্যে আমার একটু কোমরে একটু সমস্যা করতো। আচ্ছা, এর এটা করার পরে তো মনে করেন বিটা ট্যাবলেট টুবলেট হয়, মালিশ টালিশ লাগাই, ও কমে যায়। পরে এই করতে করতে প্রায় 4 বছর ধরে ও পায়ে আগে ঝিমঝিম শুরু, পায়ে একটা ঝিমঝিম ঝিমঝিম সার্বক্ষণিক একটা ঝিমঝিম করতে হয়। মানে আমরা যে বসে থাকলে, দীর্ঘ সময় বসে থাকলে যে পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, একটা ঝিমঝিম করে, মনে হয় যে সারাক্ষণ ঝিমঝিম করছে, পা দিতে পারছেন না, হাঁটতে পারছেন না। সমস্যাটা মূলত সবচেয়ে বেশি কি হতো, যে আপনি হয়তো বসে দীর্ঘ সময় কাজ করছেন, তখন কি প্রচন্ড পেইন শুরু হতো? বসে কাম করলে পেইন হতো, বা সোজা হইতে একটু কষ্ট হইতো। আচ্ছা, আর দাঁড়িয়ে থাকলে? দাঁড়িয়ে থাকলে তেমন সমস্যা হতো না, যদি চলাফেরা করি কোনো সমস্যা হয় না। যখনই বসে কাজগুলো করতেন তখনই দেখছেন যে আর আপনি আর উঠতে পারেন না, সোজা হতে পারছেন, একটা অস্বস্তি সারাক্ষণ কাজ করতো। ব্যথাটা কি সার্বক্ষণিক থাকতো, সকালে রাতে দুপুরে বিকালে? এটা বেশিরভাগ মনে করেন এসির বাতাস লাগলে এই ফিরফিরটা করতো, সামান্য ব্যথা করতো ওই পায়ের। আর সোজারও মানে যদি ইনডোরে কাজ করেন আপনাকে অবশ্যই এসিতেই কাজ করতে হবে, ঠান্ডার ভিতরে কাজ করতে হবে, ওই সমস্যাই তো বেশি। মানে রাতে যখন ঘুমাতে যেতেন তখন কি এসি যদি বা ঠান্ডা যদি ছাড়তে হতো, তখন কি দেখতেন যে কিছু একটা পেঁচিয়ে তারপর আপনাকে কাজ করতে, কাপড় গামছা বা মাফলার পেঁচিয়ে? ইভেন এমন হতো যে ফ্যানের বাতাসেও আপনার কষ্ট হতো? হ্যাঁ, ফ্যানের বাতাসেও মধ্যে মধ্যে কষ্ট হতো। এই 4 বছর এই যন্ত্রণা নিয়ে ভুগেছেন? যন্ত্রণা নিয়ে ভুগছি, আমাদের কোম্পানির পরিস্থিতি একটু খারাপ ছিল, ছুটি দেয় নাই, আকামা বানায় নাই, এখন আকামা বানাইয়া 2 মাসের ছুটি নিয়ে আসছি।
আচ্ছা, ছুটি নিয়েও আপনার একটা সমস্যা, আপনি চিকিৎসা করতে যাবেন সেটাও একটা সমস্যা ছিল। তো আমরা জানি আপনি দেশে একজন ডক্টর দেখিয়েছিলেন, তো উনি কি বলেছিলেন আপনাকে, কি সমস্যা? উনি তো বলেছিলেন যে আমার লাগবে না, ট্যাবলেট খাই নাও, একটা ট্যাবলেট খাইলে কমে যাবে। আচ্ছা, প্রায় এক মাস খাইছি, কোনো পরিবর্তন হয় নাই। তখন সৌদিতে গেলাম, সৌদি আরব গিয়া ট্রিটমেন্ট করাইলাম ইন্ডিয়ান ডাক্তার, হ্যাঁ কিছু ওষুধ দিল, মানে ওষুধ দিলে হাইলি ট্যাবলেট হয়। পরে সৌদি আরবের মধ্যে একটা হসপিটাল আছে, আপনি সুস্থ হবেন নাকি খারাপ হয়ে যাবেন, বাট একটা রিস্ক নিতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? আমি তো ভাবলাম যে না, আমি দেখি বিনা অপারেশনই না হয়। তখন ডক্টর শফিউল্লাহ স্যারের যদি কোনো কারণে আপনি উপার্জন না করেন আপনার পরিবারের কি হবে? খুবই সমস্যার ভিতরে পড়ে যাবে। তখন আপনি চিন্তা করলেন যে মানে রিস্ক নেওয়া যাবে না, পরিবারের জন্য হলো সবকিছুর জন্য হলো রিস্ক নেওয়া যাবে না। তখন আপনি অল্টারনেট খুঁজতে শুরু করেন এবং তখনই আপনি ডক্টর শফিউল্লাহ স্যারের অপারেশনবিহীন চিকিৎসা আপনি খুঁজে পেলেন। তখন আপনি আসার জন্য ওয়ে খুঁজতে থাকলেন যে আপনি কবে আসতে পারবেন, দিন গুনতে লাগলেন এবং একটা সময় সেই কাঙ্ক্ষিত দিনও চলে আসলো। কিন্তু আমার সময় সীমিত, খুবই বলেছিল যে এক মাস যদি থাকবে তুমি পুরো সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তখন আমি বললাম যে স্যার আমার ছুটি মাত্র 25 দিন আছে, তো বললো 15 দিন। বললাম স্যার যে 15 দিন আমার মনে হয় আমার পারিবারিক সমস্যা আছে, তা 8 দিন আমি চিকিৎসা করছি, এতে মোটামুটি একটু ফল পাইছি আমার ভালোই। 15 দিন তাহলে অনেক বেশি হতো অলমোস্ট। সর্বোপরি এই 8 দিন আপনি কেমন আছেন? এখানে বালা আপনাদের এখানে যে সেবা, এটা আমার মনে হয় না আর বাংলাদেশেও মেডিকেল এরকম হবে করে, কারণ যেহেতু আপনি বেশ কয়েকটা জায়গায় অলরেডি চিকিৎসা করেছেন দেশে এবং বিদেশে। সবের ব্যবহার বলা আর স্যারের যে ব্যবহার, আমার মনে হয় না কোনো দেশের ডাক্তার এরকম ব্যবহার। আলহামদুলিল্লাহ, আর কি চাই? এটি শুক্রিয়া। আমরা তো অনেক জায়গায় যে কনসালটেন্টের সাথে কথা পর্যন্ত বলতে পারি না, ওই কনসালটেন্ট পর্যন্ত পৌঁছাতে আমাদের 1 মাস সময় লেগে যায়। এমনও হয় যে ডক্টরের সাথে আপনি দেখা করবেন 1 মাস আমাদের লেগে যায়। হ্যাঁ, 1 মাস লেগে যায়, একবারে কত দুইবার বলে রাগ করে সেকেন্ডবার। অথচ আমাদের স্যার কিন্তু একদম গায়ে হাত দিয়ে নিজের মতো করে, মনে হয় যে একদম পরিবারের একজন সদস্য, ঠিক সেইভাবে প্রত্যেকটা পেশেন্টকে উনি টেক কেয়ার করেন। এটা লাগে একবার স্যারের লাগে আমরাও দোয়া করি। আর আমার চিকিৎসা পুরাবশ ঠিক হইতো যদি আমি 1 মাস থাকতাম বা 15 দিন, আমার সময় অভাবে আমি পারছি নাই। অলমোস্ট এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, এই পায়ের যে ঝিনঝিন জিনিসটা সেটা অলমোস্ট চলে গেছে। চলে গেছে মানে সামান্য একটু হয়েছে কি? আচ্ছা, শারীরিক বলতে ওকে কোনো সমস্যা নেই, তবে আলহামদুলিল্লাহ আপনি এখন মোটামুটি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য দর্শক আছেন দেশে বিদেশে হাজার হাজার, এবং আপনি যখন ভর্তি ছিলেন তখনও দেখেছেন বেশ কিছু পেশেন্ট আপনার আশপাশে ছিল, কেমন দেখেছেন বা যারা আছেন তাদের জন্য যদি কিছু বলেন? আমি তো দেখেছি, আমি দর্শককে একটা কথাই বলতে চাই, যারা এই রোগে ভুগছেন এই সারের ঠিকানাটা নিয়ে এখানে এই চিকিৎসা করেন, ইনশাল্লাহ 100% না হইলেও 80% ঠিক হয়ে যাবে। কারণ আমার লোকে একটা রোগী আসিল, হাঁটতে পারছে না, বাথরুমও যেতে পারছে না, উনি আল্লাহর রহমতে 5 দিনের ভিতরে একবারে পুরো সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকেরও রহমত, আর স্যার তো জিল্লা দর্শকের উদ্দেশ্য এটি বলি, আপনারা এখানে আইন চিকিৎসা করে নাই, ভালো ভালো চিকিৎসা, ভালো ট্রিটমেন্ট হয়, ভালো ব্যবহার। ধন্যবাদ আপনাকে স্যার। ওকে স্যার, ধন্যবাদ। ভালোর জয়গান সবসময়। সূর্য যদি উপরে উঠে পৃথিবীর সবাই সে আলো থেকে বঞ্চিত হয় না, সো আমরা সবাই সে আলো দেখতে পাই। সত্য সবসময় সত্য, সঠিক চিকিৎসা মানুষকে অবশ্যই অবশ্যই সুস্থ করে তুলবে। দর্শক, দোয়া করবেন আমাদের স্যারের জন্য, দোয়া করবেন এই DPRC হসপিটালের জন্য, দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য, যাতে আজীবন উনি এরকম সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।